নমস্কার বন্ধুরা, তনহীন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিতল মাছের কালিয়া। এই রেসিপিটা কোনো নতুন রান্না নয়, প্রায়শই কিন্তু সকলের বাড়িতে হয়ে থাকে, তবে এক একজন এক এক রকমভাবে বানান। আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিতল মাছের কালিয়া বানাবার জন্য নিয়েছি 3 পিস চিতল মাছের পেটি, আর 3টে পেটির ওজন আমার মোট 500 গ্রাম মতন। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মাছের পেটিগুলোকে আমি আলাদা করে রেখে দেব। মাছের পেটিগুলো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখছি। আর ততক্ষণে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 1টা মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রঙটা ভালো হয়, ঝাল কম হয়। এবার এই সমস্ত কিছু আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন। গ্রেভির জন্য মশলা আমাদের একদম রেডি। দেখুন, একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে হলে বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছের পেটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। একসাথে আমি 2টো মাছ ভাজছি, কারণ মাছের পেটিগুলো বেশ বড় সাইজের, সবকটা একসাথে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিডিয়াম ফ্লেমে হালকা করে মাছের পেটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি কড়া করে কখনোই মাছ ভাজবেন না। মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই একই রকম ভাবে আমি আরো একটা মাছের পেটিকেও ভেজে নেব। সবকটা মাছের পেটি ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এছাড়া কিন্তু আর আমি ফোড়নে কিছু দিচ্ছি না। একটা পেঁয়াজ আমি মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, আর পেঁয়াজের যে রসটা আছে সেটাকে চিপে নিই, তারপর আমি সেটাকে ব্যবহার করছি। পেঁয়াজের রসটা আমি পরে ব্যবহার করব। সবটা পেঁয়াজ আমি মোটামুটি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে প্রথমে মিনিট 2-এক সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তারপর সমস্ত মশলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হবে, রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে রসটা ছিল সেই রসটা। তারপর আবারও মশলাটাকে মিনিট 3-এক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের রসটা দিয়ে ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। মিক্সিং জারের মধ্যে যে বাকি মশলাটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সবটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতন মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-এক সময় ধরে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি ঢাকা দিয়ে কষানো হয় তাহলে মশলার ওপরে খুব তাড়াতাড়ি তেল ভেসে ওঠে। দেখুন, মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে।
অল্প মশলা দিয়ে যদি কোনো কিছু রান্না করতে চান তাহলে যত লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আর রান্নাতে সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করবার। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যতটা পরিমাণ গ্রেভি চান ততটা পরিমাণ জলের মধ্যে ব্যবহার করবেন। জলটা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের পেটিগুলো। মাছ ভেজে তুলে রাখার পর থালার মধ্যে মাছের থেকে কিছু এক্সট্রা তেল বেরিয়েছে, সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু ঝোলের সাথে বা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট তিনেক সময় ধরে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। তিন মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। আমাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা গ্রেভি তৈরি হয়ে গেছে। অতিরিক্ত গ্রেভি মানে চিতল মাছের কালিয়াতে কিন্তু অতিরিক্ত ঝোল বা গ্রেভি ভালো লাগে না, তাই একটু যদি মাখা মাখা হয় বেশি ভালো হয়। সবশেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, যেহেতু আমরা টমেটো ব্যবহার করেছি। একদম লো ফ্লেমে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। তিন মিনিট পর আমি সার্ভ করছি। গরম ভাতের সাথে এই চিতল মাছের পেটির কালিয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।